নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ছোট বড় সকলের পছন্দের মোগলাই পরোটা আর এটা স্পেশাল চিংড়ি মাছের মোগলাই পরোটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফলো করবেন এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোলা ছাড়িয়ে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই একটা মিক্সিং বলে সব মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা কুচানো টমেটো ওয়ান টি স্পুন আদা রসুন গ্রেট করে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব খুব বেশিক্ষণ পেস্ট করার দরকার নেই হালকা একটু ক্রাশ করে নিতে হবে একটু দানা দানা থাকবে সেই রকম করতে হবে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পেস্ট করে রাখা মাছটা দিয়ে দেব আর দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ টি স্পুন লবণ দিলাম আর দেব হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো এটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন ভালো করে সব কিছু নেড়ে মিশিয়ে একটু ভেজে নিতে হবে দু মিনিট মতন ভেজে নিয়েছি দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন ম্যাগি মশলা এটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তার বদলে ভাজা মশলাও দিতে পারেন ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব চার চামচ মতন ছাতু এখানে আপনাদের কাছে যদি ছাতু না থাকে তার বদলে পাউরুটির গুঁড়োও দিতে পারেন আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেবো আর আঁচটা লোতে রাখবো মেশানো হয়ে গেছে এবার নামিয়ে একটা বোলে ঠান্ডা করে নেব একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দেব মেজরমেন্ট কাপের দু কাপ ময়দা আর দিয়ে দেব হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন চিনি চিনি দিলে মোগলাইয়ের স্বাদটা খুব ভালো আসবে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সাদা তেল তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব চার পাঁচ মিনিট ময়দাটা ভালো করে ঠেসে নিতে হবে এবার ওপর দিয়ে অল্প একটু তেল মাখিয়ে ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা গাজর ক্যাপসিকাম কিছু ভেজিটেবলস অ্যাড করলে অনেক হেলদি হবে আর দিয়ে দেবো প্রয়োজন মতো ডিম এখানে আমি প্রথমে দুটো ডিম দিয়ে দেখব যে পুরটা ঠিক মতন হয়েছে কি না পরে লাগলে আরও অ্যাড করব ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমার মনে হচ্ছিল আর ডিম দরকার তাই আর একটা দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা দেবেন খুব বেশি ডিম দিলে পরোটা বেলার সময় যখন ডিমের পুটটা দেয়া হবে তখন ওটা বেরিয়ে যেতে পারে তাই বুঝে দিতে হবে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে ময়দাটাও খুব ভালো মতন সেট হয়ে গেছে আরও একটু ঠেসে নিয়ে বড় বড়ো করে ছটা লেচি কেটে নেব এই মোগলাই পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন একটা লেচি নিয়ে নিলাম আর একটু ময়দা লাগিয়ে ভালো করে বেলে নেব বেশ বড় করে এটা বেলতে হবে কেননা মোগলাই পরোটাটা একটু বড় হয় আর যত বড় করে বেলবেন তত মোগলাই পরোটাটা মুচমুচে হবে সাইডে একটু জল ব্রাশ করে দেব। তাহলে যখন এটা ফোল্ড করব যাতে ভেতরের কোনো পুর না বাইরে বেরিয়ে যায় সেটার জন্য ভালো মতন সিল হয়ে যাবে মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি যেভাবে মোগলাই পরোটা ফোল্ড করা হয় সেইভাবে ফোল্ড করে দেব। আর জল দেওয়ার জন্য এটা খুব ভালোভাবে আটকে যাবে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব আমি এখানে খুব বেশি তেল দিইনি অল্প তেলে শ্যালো ফ্রাই করে নেব কেননা এটা তো ঘরে করছি বেশি তেলে ভাজলে পরে তেলটাও পড়ে থাকবে আর এইভাবে করলেও খেতে কিন্তু খুব ভালো হয় আর বেশ মুচমুচে হয় চার ভাগে ভাগ করে নিলাম শশা পেঁয়াজ কুচো দিয়ে সাজিয়ে দিচ্ছি আর যদি আপনাদের কাছে মেওনিস টমেটো সস থাকে তাহলে আমার মতন এইভাবে গার্নিশ করেও দিতে পারেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ঘরে একবার অবশ্যই বানাবেন আর বন্ধুদের শেয়ার করবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন